আর বাবা হাতে করে নিয়ে গেল নি এক্সামের টাইমে, কত খুশি হইল নি যে আমার বাবা আজকে এক্সাম দিবার গেতেছে, এর আগে গুয়াহাটি থাকতে নিয়ে গেছে। এই কথাগুলো যে মনে পড়ে না, মনটা খুব বেশি খারাপ হয়ে যায়। আর আজকে তো আমার মনটা খুবই খারাপ, একদম মানে কয়া চলে না। তো নিয়ে গেতেছে এক্সাম দিবার নিয়ে যাওয়ার টাইমে মার কবরণে যে ওর নানিক সালাম দিল, ওর পাপার ফটো দেখাইছি সালাম দিল, পাপা আমি এক্সাম দিবার গেলাম, আমার নিজে দোয়া করো। না করলো আমার বাবার ছোট হলে কেউ বলার হম জ্ঞান বুদ্ধি খুব বেশি, আমি যদি কান্দি না আমাকে মা তুমি কান্দো না পাপা আসবো, আমি যখন বড় মনে হয় পাপা আসবো। না কয় যে যায় না হে আর কোনোদিন ঘুরে আসে না, এরম হলে তো ভালো হইল নি যে মরার মানে নিজে নিজে অনুভব করি যে মানুষ একটা যখন মারা যায় হয়তো এক বছর পরে একবার যদি আইতো বা কিছুদিন পরে যদি আইতো, যে যায় হে আর ঘুরে আসে না। দুনিয়ার মধ্যে এইরম কিছু ফালতু ফালতু ফ্যামিলি আছে, যেন্যা ফ্যামিলিতে একটা মেয়া মানে মেয়া মানুষ যদি বিয়া হয় বা যায় তাল্লাই পুরাপুরি ধ্বংস হব। কারণ একটা মেয়া মানুষ যেসব মানে বিয়া হয়, বিয়া হয়ে যেসব স্বামীর বাড়ি যায় যায় যে ফার্স্ট যেদিন যায় সেদিন কোনো কোনো দিনও মানে হেঁটি ভাবে না যে আমি এই ফ্যামিলিতে কেতাছি, এই ফ্যামিলি অশান্তি সৃষ্টি করবো বা এডা ওডা কোনো দিনও ভাবে না। যেসব ওই ফ্যামিলির খারাপ পরিবেশ দেহে খারাপ মানে বাপ দান্দা দেহে সেসব আপনা আপনি ওই মেয়া মানুষের মন পাল্টা যায় যে না এই ফ্যামিলি তো এবার এবার খারাপ এডা ওডা সেসব। আর অন্য ফ্যামিলির সাথে কোনো মেয়া মানুষ রিলেশনও রাখবার চায় না যে ফ্যামিলি বল না খারাপ মেন্টালিটির মানুষের নিয়ে হাতে আর কি সম্পর্ক থাকা আরে। তো আমি আজকে ভালো দিনে আমি ওই খারাপ ফ্যামিলির কোনো খারাপ ফ্যামিলির কথা উচ্চারণ করবার নিয়ে চাই না। আজকে আমার বাবার এক্সাম, তো আজকে ম্যাথস আছে আর আমার বাবা এলকেজিতে পড়ে। এনে মানে সবটি বাচ্চার মা আমরা ব্যক্তিয়ে বইয়ে আসি, বইয়ে ওই মানে স্কুলের সামনে একটা দোকান আছে ব্যক্তিয়ে বই একসাথে বইয়ে মানে আশাআশি করতেছি। আর এমনও মানে মার মন এরমই হয় না যেসব আমরা মানে এক্সাম দিবার গেছি, আমরা যেসব মানে ছোটো আসলে আমি এক্সাম দিবার গেছি বা বড় হওয়ার পরও গেছি, মা বয়ে থাকছে যে কীভাবে হয় না হয় হার হাত হাতে জিজ্ঞেস করছে যে এক্সাম কীভাবে হইলো বা এডা ওইডা। আমার বাবা যে এক্সাম দিতেছে না আমার ভিতরে দুক 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 করতেছে, আল্লাহ লিখতেছে তো ঠিকঠাক মতে, ছোটোগুলো হলে তো জানেনি ওয়ান টু স্পেলিং বা ওয়ান টু মুখস্থ অরেল ধরবো, তারপরে ওয়ান টু থার্টি থ্রি লেখবার দিব এইড নেই। তাও মনের ভিতরে কীভাবে যেন অল্প দুক দুক করে যে না এক্সাম কীভাবে হবো না হবো। সব সব মা ওরাই মানে সব টিয়ে কইতেছে যে হাসাই মানে এক্সাম দিবার গেতেছে, ভাল লাগতেছে না কি লিখতেছে না নাই লিখবার পারবো না নাই, শিকান তো শিকা মানে শিকান হয়েছেই শিকান তো হয়েছেই কিন্তু তা অল্প মানে ই লাগে যে না পারবো না নাই। ওরা সবে মিলে মানে চিন্তাও করি আবার করলাম যে নাই অল্প পান টান খাই, পান নিয়ে গেছিলাম আমিও আর সবে নিয়ে গেছে পান টান। তা আমার কয় আজকে আপনার কাছ থেকে খামু পান পরে সবে দিতেছি। মিলে পান টান খাইলাম, খাই তারমানে সবে আরও কয় যে আমরা চা টা খাই, চা খাইয়া পান খাইলাম। আমি আমার মনটা মানে যদিও আমি আইসা থাকি না আমার আমি কোনো সময় না মন থেকে কোনো সময় আসি না, আমার আশা হেই না। আর আমার এখন ভিতরে এবাব এইরকম মানে ভাব একটা হয়েছে, দুনিয়ার সব মানুষ যদি এক সাইড যায় না আমি আর আমার বেটা যদি এক সাইড আসি না, তাও আমার হাতে আমাকে যদি কেউ ভালো না পায় তা আমার আফসোস নাই। আমার মানে মনের ভিতরে এখন কেউ আমাকে ভালো পাইলেও আহে যায় না, কেউ আমাক মানে কোনো পিলেই নেয় দেন দে হোক বা না দে হোক তাও আমার আহে যায় না। আমার আমার মহব্বত করুণা মানুষই আসলে দুনিয়ার মধ্যে দুইজন, একটা হলো আমার স্বামী আর একটা হলো আমার মা। এই দুইটা যে মা আমাকে জন্ম দিছে আর যে স্বামীর হাত ধরে আমি সারা জীবন চলবো, তারা দুইজনই দুনিয়াত নাই। আর বাকি এনে মানুষের কথা আমি ভাবিই না। আজকে আপন মানুষ গণ্যাই নিজের মানুষ গণ্যাই আজকে আমার খবর নাই না, কোনো মানুষই নাই না কোনো মানুষই নেই, সব বেশিরভাগ মানুষই যে না আমার আমি বেলেগ মানুষের কথা কই না, আমার রিলেটিভ গণ্যাই আমার মানে আমার হাতে মানে কোনো খা খবর নাই কোনো কিছু নাই, এনেই আমার মানে কোনো পিলেই কোনো খবরই নাই না কোনো কিছুই নাই।
এমনে এমনে ফাঁকে থেকে হাঁড়ে হুঁড়ে কত ডঙ্গের কথা, কত কথা কইবার নিকে জানে। আমি তো কিছু না কথা কইবার ইচ্ছাই না, কিন্তু দুঃখে আমার না দুঃখে কিছু কথা আহে। এই যে আমরা মেয়ে মানুষ যেসব স্বামীর সংসারে যাই না, এসম যে ওই যে স্বামীর ওই ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি ননদ যাও, তারপরে ওই যে দেওর বাসুরে যে এই টাইপের যেসব মানে শ্বশুরে বগরে কব, এই অজাত কসু বেজাত কসু আবি যাবি দুনিয়ার নত ছাইরা নত ছাইরা যত কন্যা বাসা আছে না, হেন্না বেড়ার বই কব। আর বেড়ার বউ যদি চুপচাপ কান পাইতা হুনে তাইলে ঠিক আছে, তাইলে কিছুটা ঠিক আছে। আর যদি প্রতিবাদ করে অজাত কসু বেজাত কসু তার খারাপ খারাপ যত মানে ডঙ্গের বাসা আছে, এনে কয় চলবো না মানে অন ক্যামেরা এনে চলবো না কয়, কিন্তু যত রকমের কন্যা কওয়ার পরে যদি প্রতিবাদ করা হয় তাইলে এই মিয়া খারাপ এই মিয়ার বংশ খারাপ, তো রকমের অত্যাচার চলে। হ্যাঁ আসলে কিছু কন্যা মিয়া মানুষ চুপচাপ সহ্য করে নেয়, পাশে যায় হেতি সহ্য করবার না পায় হেনা মেয়া মানুষ সুইসাইড করে। আর কত আরও কিছু কিনা মেয়া মানুষ আছে তারা প্রতিবাদ করে, প্রতিবাদ করবার গেলেই খারাপ, যে এটা কয় ওইটা কয় খারাপ হয় না হয়া যায়। কিন্তু আমার হিসাবে আমরা মেয়া মানুষ গুনিয়া যদি কোনো শ্বশুর বা শাশুড়ি বা দেওর এরম ধরনের বাসা কয়, আমার হিসাবে হেনা মেশে কান শিরা যেতে যেতে থাকবো মার না গে, যে মনে হেউ তুমি শ্বশুর হইয়া তুমি বেড়ার বই তো মাগি বা আরও জঘন্য জঘন্য জেনার বাসা থাকে এন্না যদি কোয়ার পাও তোমার আমরা পুলার বউ বউ না। হ্যাঁ মাইনা তো নেয়ই নেয় কিছু গুণা শ্বশুরে, কিন্তু এই ধরনের শ্বশুরের হাতে কোনো ধরনের কথা থাকবার পারে না, কোনো ধরনের খাতে থাকার না। আর আর এন্না ফ্যামিলি থেকে বাসপা নিয়ে গেলে আইনের আশ্রয় নেওয়াটাই ভালো, কারণ কিছু গুণা মেয়া মানুষ এই ধরনের অত্যাচার মায়ের পিঠ মানে যত ধরনের অত্যাচার আছে, কিছু গুণা মেয়া মানুষ মানে না বাপ মায়ের কাছে কয় না আশপাশের কাছে কয় কেউর কাছেই কয় না, মানে চিপা চিপা থাকতে 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 ডিপ্রেশনে যায় তারা মারা যায় সুইসাইড করে। কিন্তু এটা করাটা খুবই ভুল, আত্মহত্যা তো নিজে করাই ভুল, কিন্তু যে করবো তার সামনে খারাপ প্রতিবাদ করার আগে যে কবি ক্যা আমাক অজাত কসু এই ধরনের বাসা কবি ক্যা তুই কত ভালো মানুষ তুই আর একজনের যে খারাপ করে মুখ করস, আর এনে প্রতিবাদ করি দেহেই আমি খারাপ, আমি খারাপ না আমি খারাপ পৃথক মুভজ্য নাই, আমি তুঙ্গা হাতে তো ভালো হইবার চাই না, আর তুঙ্গা হাতে ভালো এই কি করবো, তোমরা তো আমার স্বামীকে মেরে ফেলাইছ, তুঙ্গার হাতে তোমার ভালো আর কোনো ঠেকা নাই বুঝো নাই। হ্যাঁ তোমরা আমার স্বামীটা ভালো মানুষ আসতেছে, তোমরা মানুষ বারো করে যায় মারছাও আর নলে তোমরা ফোন করছাও হিসুম যে আমার স্বামী মরছে, আর এমবুরা সিম দিয়ে থেকে গেছাও সিমের কোনো ই নাই, এনে আমার স্বামী যেটা একদম হায়ার সেকেন্ডারি মেট্রিক পাশ করার পর থেকে যেটা সিম ইউজ করে সেই সিম তোমরা সিমের ই কোনে থেকে মানে কি অফিসে থেকে সিমের ই কাইটা দিয়ে থুয়ে দিছে কি মানে কয় হেনে বন্ধ করে থুয়ে দিছে, হে সিম কোনো ইও নাই। আমার স্বামীকে লাস্ট কল মনে হয় তোমরাই করছিলে, ফালতু ফ্যামিলি ফালতু ফ্যামিলি, আমার তগের দেখলি মনে কত গরম কার মত কয়দরে, আমার এত মেজাজ গরম হয় জঘন্য টাইপের মানুষ, তারা জানে আমার সামনে হস না আমি কুত্তা গু দেহে যেরম ঘৃণা করি, আমার গু দেহে যেরম বমি আহে তগর দেখলে আমার ওইরকম বমি আহে, তোর আমার স্বামীকে মারছাস তগর হাতে আমার কোনো ধরনের রিলেশন আছে, আমার আজকে এই টুকা পোলা আজকে বা ফাড়া করাইছাস ফালতু মানুষ, আজকে আমি এনে বসে থাকি ওনে বসে থাকি, আজকে আমার পোলা এক্সামের দিন, আজকে আমার পোলা বাপ থুইয়া বাপ নাই দুনিয়াত আমার পোলার, আজকে আমার দুঃখে কথা আহে দুঃখে, আজকে বাপ নাই সব মানুষ বাপ মায়ের গেছে বাপে গেছে হাতে, আর আমি আমি আজকে আমার মাও নাই আমার স্বামীও নাই, আমি আজকে বড়ো সরো এতিম